365 দিন রাত ও দিনের মধ্যে শ্রেষ্ঠতম রাত হলো কি? লাইলাতুল কদরের রাত। শ্রেষ্ঠ রাত কি? লাইলাতুল কদরের রাত। যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ কুরআনকে অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরের রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি বলতে পারবেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি জিনিস আপনি কি বলতে পারবেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার, লাইলাতুল কদর হলো এমন একটি রাত, লাইলাতুল কদর হলো এমন একটি রাত, খায়রুম মিন আলফিশার, হাজার মাস, হাজার মাস ইবাদত থেকে উত্তম হলো কি? লাইলাতুল কদরের রাত। আপনি হাজার মাস ইবাদত করে যত নেকি অর্জন করতে পারবেন, লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান আর সেই রাত্রিতে যদি আপনি জাগরণ করেন, ইবাদত করেন, উপাসনা করেন, কুরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, এক কথায় আপনি লাইলাতুল কদর জাগরণ করেন, তাহলে আপনি হাজার মাস ইবাদত করলে যত নেকি অর্জন করা যায় এক রাত্রিতে আপনি তত নেকি অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ।